নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প আমার বোনের ভালোবাসা। গল্প পাঠে আমি সায়ন এবং বিভিন্ন চরিত্রে মায়ের চরিত্রে কাকুলি মিত্র, রাত্রির চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র এবং রানার চরিত্রে আমি সায়ন মিত্র। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আমার বোনের ভালোবাসা। ভাইয়া, ও শোনা ভাইয়া। কি রে, কি হয়েছে? ও ভাইয়া, কলেজ যাবে না? ও হ্যাঁ রে, যাব। তাহলে ওঠো না কেন? মহিষের মতো পড়ে পড়ে ঘুমোলে হবে? ওঠো এবার। ওরে আমার পিচ্ছি বুড়ি, এত শাসন। এই বাদর দাদা, তোমাকে উঠতে বলেছি না? উঠছি পিচ্ছি বুড়ি, উফ। রানা বাবা মায়ের একমাত্র ছেলে, আর রাত্রি হলো তার একমাত্র আদরের ছোট্ট বোন। সারাদিন দুষ্টু মিষ্টি ভালোবাসায় কাটে এদের দিন। রানা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসলো। মা, রাত্রি কি নাস্তা করেছে? না, তোর পাগলি বোন কি তোকে ছাড়া খায়? রাত্রিকে ডাকো তো। ও ভাইয়া, আমাকে দেখেছ? এই পুচ্ছি বুড়ি, তুই খাসনি কেন? গাধাটা, আমি কি তোমাকে ছাড়া কখনো একা খাই? বুঝেছি, পাকা বুড়ি। এখন বস, নাস্তা করবি। ঠিক আছে। কি রে, কিছুই তো খাচ্ছিস না দেখছি। খাবো কিভাবে? কেন, তোর হাতে কি হয়েছে? আমার হাতে তো দেখি কি হয়েছে তোর হাতে। ওই কিছু না তো। হে বাবা, এটা কিভাবে হলো? তোর হাতটা এত এতটা পুড়লো কিভাবে? এটুকুতে কিছু হবে না, ছাড়ো না দাদা। না না, আজকে আর কলেজ যাব না। মা, ও মা, এদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? রাত্রির হাত পুড়লো কিভাবে? এই তো আমাকে বলল, মা আমি আজকে ভাইয়ার জন্য রুটি বানাবো। আমি বললাম তুই পারবি না, কিন্তু জানিস তো তোর বোন কত জেদি মেয়ে, কিচ্ছু শোনে না। তারপর আমি ওকে রান্নাঘরে রেখে রুমে এসেছিলাম, তারপর ও গ্যাস চালু করে কিভাবে যেন পুড়ে ফেললে। এই পাগলি, তুই রুটি বানাতে গেছিলি কেন রে? বাবা রে, আমার ভাইয়ার জন্য বুঝি আমি রুটি বানাতে পারবো না? শিখেছিস তো বড় বড় কথা, তাহলে হাতটা পুড়লো কিভাবে? ধুর, এটুকুতে কিছু হবে না গো দাদা। রাত্রিকে এসব বলছিল, আর রাকিবের দু চোখ বেয়ে জল পড়তে থাকলো। আর ভাবছিল এত ভালোবাসে তাকে এই পিচ্ছি বুড়িটা, এইটুকু বয়সে সে এত কিছু করতে চায় তার জন্য? ও ভাইয়া, তুমি কাঁদছো কেন? তুই জানিস না, তুই আমার প্রাণ, তোর কিছু হলে আমি বাঁচবো কি করে? অনেকটা পুড়ে গেছে রাত্রির হাত, তবুও যেন সেদিকে তার খেয়ালই নেই। ভাইয়ের কথা শুনে খুশি হয়ে সে তার মাকে বলে, ও মা, তুমি বলেছিলে ভাইয়া নাকি পচা। তুমি পচা, দেখো ভাইয়া কত ভালো। ভাইয়া বলছে আমি নাকি তার জীবন। আর কোনোদিন রুটি বানাতে যাবি না। আর মা, তুমি আমাকে বললে না কেন এ কথা? তোকে বলিনি, কারণ তুই আবার চিল্লামিল্লি করা শুরু করে দিবি। এই বুড়ি, চল ডাক্তারের কাছে নিয়ে যাই তোকে। আচ্ছা আমার লক্ষ্মী ভাইয়া, আর কেঁদো না। তারপর রানা রাত্রিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। রানা অনেক ভালোবাসত তার এই ছোট্ট বোনকে। রাত্রির সামান্য কিছু হলেই রানা কাঁদত। এভাবে চলতো তাদের ভাই বোনের পবিত্র ভালোবাসা। একদিন কিছু একটা নিয়ে মা বাবার সাথে ঝগড়া হয় রানার। সেদিন রানা সারাদিন ঘরে ফেরেনি। ঘরে না ফেরার কারণে রাত্রিকে অনেক চেষ্টা করেও একটি বারও খাওয়াতে পারেনি কেউ। আর রাত্রি প্রচণ্ড কান্নাকাটি করছিল।
তোমরা সবাই পচা, তোমাদের জন্য আমার সোনা ভাইয়া চলে গেছে, তোমরা যাও, আমার কাছে কেউ আসবে না। তারপর অনেকটা রাত হয়ে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু এই পাগলিটা ছাড়া। সবাই ঘুমিয়ে পড়লেও ভাইয়ের আশায় জেগে থাকে ছোট্ট মেয়েটি। অনেক রাতে রানা বাড়ি ফিরে আসলো আর না খেয়েই রুমে গিয়ে শুয়ে পড়ল। রানা যে এসেছে এটা রাত্রি ঠিক বুঝতে পেরেছিল, কারণ সে তখনও জেগেছিল আর কাঁদছিল। রাত্রি তখন দ্রুত টেবিল থেকে এক প্লেট ভাত নিয়ে রানার রুমে গেল। ভাইয়া, ও শোনা ভাইয়া, কিরে বুড়ি, কিছু বলবি? ও ভাইয়া, তুমি কোথায় ছিলে সারাদিন? রাত্রির কান্নার শব্দ শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায় রানা। এই পাগলি, তুই কাঁদছিস কেন? আর তোর হাতে ভাতের প্লেট কেন? এরপর রানা রাত্রির হাত থেকে ভাতের প্লেট নিয়ে টেবিলে রেখেই রাত্রিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর সাথে রাত্রিও। আমি এই পিচ্চি বুড়িটাকে রেখে কোথাও যাব? এটা হতেই পারে না। আমি জানি তুইও সারাদিন না খেয়ে আছিস, কারণ তুইও তো আমাকে ছাড়া খাস না। এরপর রানা নিজের হাতে রাত্রিকে খাইয়ে দেয় আর নিজেও খায়। সকালে মা রাত্রিকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে রানার রুমে চলে যায়। তিনি দেখতে পান পিচ্চি বুড়িটা তার ভাইয়ের বুকের উপর ঘুমিয়ে আছে আর পাশের টেবিলে প্লেট। এটা দেখে তিনি সব বুঝতে পারলেন, নিজের চোখের জল আর আটকাতে পারলেন না, কেঁদে ফেললেন পাগল পাগলির ভালোবাসা দেখে। কে জানতো এমন একটা ভালোবাসার মধ্যেও কালবৈশাখী ঝড় প্রবেশ করে ভাই বোনের এই পবিত্র ভালোবাসার ইতি টানবে। কিছুদিন পর রানার বাবা মা তাদের গ্রামের বাড়িতে যেতে চাইল রাত্রিকে নিয়ে, কিন্তু রাত্রি রানাকে ছেড়ে যেতে চাইল না আর রানাও যেতে দিতে চাইছিল না। বাবা মা অনেক বুঝিয়ে রানা আর রাত্রিকে রাজি করল। এরপর তারা রাত্রিকে নিয়ে গ্রামে চলে গেল আর রানা একা থেকে গেল বাড়িতে, কারণ তার কলেজে কিছু কাজ ছিল তাই সে যায়নি। এরপর প্রতিদিন বারবার ছোট্ট বুড়িটা ফোন দিয়ে রানার খোঁজ নিত, খেয়েছে কি না, তার জন্য যেন না কাঁদে, আরও অনেক কিছু। এরপর ঘটল এক ভয়ানক দুর্ঘটনা যা সব শেষ করে দিল। রাত্রিকে সহ তার বাবা মা শহরের উদ্দেশ্যে রওনা দিল। অনেকটা পথ এসেই ঘটল দুর্ঘটনা, তাদের সেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বিশাল এক খাদে, তারপর সব শেষ। তার বাবা মা যখন জ্ঞান ফিরে পেল তখন তার রাত্রিকে খুঁজতে গেল সেই হাসপাতালে। ডাক্তাররা জানায় পাশে সবাইকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা খুঁজতে খুঁজতে মর্গে চলে গেল যেখানে লাশ রাখা ছিল। একটা একটা করে লাশ দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠলেন রানার মা। বুঝতে আর বাকি রইল না যে পৃথিবী ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে পিচ্চি বুড়ি রাত্রি। রাত্রির বডিটা একদম বিভৎস হয়ে গেছে, মনে হয় উল্টে যাওয়া বাসের নিচে পড়ে গেছিল। এটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় তার মা। রানাকে ফোন করলো তার বাবা। রানা পাগলের মতো ছুটে এলো হাসপাতালে। এর মধ্যে তার মায়ের জ্ঞান ফিরেছে। রানা এসেই চিৎকার করতে থাকে, কোথায় রাত্রি? এরপর রাত্রির লাশের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। রাত্রিকে দেখেই হতভম্ব হয়ে যায় রানা। অনেকক্ষণ কোনো কথা বলেনি সে। সবাই ভাবল এ আবার পাগল হলো নাকি। হঠাৎ চিৎকার শুরু করে দিল রানা আর তার বাবা মাকে বলতে লাগলো, তোমরা খুনি, তোমরাই মেরে ফেলেছ আমার পিচ্চি বুড়িটাকে। তোমাদের কত করে বললাম ওকে নিয়ে যেও না, পাগলিটা থাকতে পারবে না আমাকে ছেড়ে, তবুও তোমরা নিয়ে গেলে আর মেরে ফেললে, ফিরিয়ে দাও আমার পিচ্চি বুড়িকে। রানার চিৎকার শুনে হতভম্ব হয়ে যায় পুরো হাসপাতাল। কিরে পাগলি,
তুই নাকি আমাকে ছাড়া থাকতে পারিস না? তুই তো আমাকে না দেখলে কেঁদে ফেলিস, তাহলে এখন ঘুমিয়ে আছিস কেন? কেন একা রেখে গেলি আমাকে স্বার্থপরের মতো? ওঠ না পাগলি, আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। ও বাবা, ও মা, আমার পিচ্চি বুড়িটা কথা বলছে না কেন? ও কি আর ঘুম থেকে উঠবে না? এসব বলে আর চিৎকার করে কাঁদে রানা। ওর কান্না দেখে সবাই কেঁদে ফেলে। তারপর সেই ছোট্ট পরীটাকে ছোট্ট সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হলো অন্ধকার কবরে। এরপর প্রতি রাত্রেই রানাকে চিৎকার করে কাঁদতে শোনা যায়। বেশিরভাগ সে যখন খেতে বসত আর পিচ্চি বুড়িটাকে দেখতে পেত না খাবার টেবিলে, তখন মাঝে মাঝে রানাকে কবরের পাশে দেখা যেত। সে বলতো, কিরে বুড়ি, কিভাবে আছিস আমাকে ছেড়ে এই ছোট্ট মাটির ঘরে? তোর কি ভয় করে না? আদরের বোনকে হারিয়ে এভাবেই কাটছে রানার দিন। ভাইয়া, ও সোনা ভাইয়া, ভাইয়া, ও সোনা ভাইয়া। আপনারা শুনছিলেন আমার বোনের ভালোবাসা। গল্প পাঠে আমি সায়ন, এবং বিভিন্ন চরিত্রে পাঠ করেছেন মায়ের চরিত্রে কাকলি মিত্র, রাত্রির চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র, এবং রানার চরিত্রে আমি সায়ন মিত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর যদি আপনাদের কাছে কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এবং আপনাদের গল্প আমরা স্যাম অডিও বুকে আপলোড করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।